মেয়ে হয়ে গেল বউ, হ্যাঁ এমনই সম্পর্কে সমীকরণ তৈরি হলো। বাংলা টেলিভিশনের বেশ জনপ্রিয় টেলি অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়, প্রায় 2 দশক ধরে তিনি বাংলা বিনোদন জগতের সাথে যুক্ত। বর্তমানে অভিনেতাকে দেখা যাচ্ছে গঙ্গারাম ধারাবাহিকে স্বামীর চরিত্রে। সম্রাট মুখোপাধ্যায়ের স্ত্রী ময়না মুখোপাধ্যায় বাংলা বিনোদন জগতের সাথে যুক্ত। তবে সম্প্রতি এমন এক কাণ্ড ঘটেছে যা সকলকে অবাক করে দেওয়ার মতো। 1 দশকেরও বেশি সময়কাল আগে যার সাথে অনস্ক্রিন বাবা মেয়ের সম্পর্ক ছিল, তাকে কিনা এখন দেখা যাবে স্ত্রী হিসেবে। বউ কথা কও ধারাবাহিকে সম্রাট মুখোপাধ্যায়কে দেখা গিয়েছিল সাগর সেনের চরিত্রে অভিনয় করতে। সেখানে তার মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ঋত্বিকা। এরপর প্রায় 1 দশকেরও বেশি সময়কাল পার করে ফেলেছেন দুজনেই। 1 দশকেরও বেশি সময়কালের পর এই দুজনকে একসাথে দেখা যেতে চলেছে অনস্ক্রিনে। 12 বছর পর স্ক্রিন শেয়ার করবেন সম্রাট ঋত্বিকা। তবে এখন আর মেয়ে নয়, পাল্টাচ্ছে সম্পর্কের সমীকরণ। আপকামিং একটি মিউজিক ভিডিওতে সম্রাটের অনস্ক্রিন স্ত্রী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋত্বিকাকে। সম্প্রতি দার্জিলিংয়ে এই গানের শুটিং সেরে ফেলেছেন তারা। গানটি গেয়েছেন জুবিন গার্গ। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা জানিয়েছেন, 12 বছর আগে বউ কথা কও ধারাবাহিকে ও ছিল আমার মেয়ের চরিত্রে। সেই সময় ঋত্বিকাকে বলেছিলাম, একদিন আমি তোমার হিরো হব, প্রমিস করেছিলাম। ও ইয়ার্কি করে উড়িয়ে দিয়েছিল, আমি কিন্তু সেই প্রমিস রেখেছি। একসময়ের অনস্ক্রিন মেয়ের সাথে রোম্যান্স করার অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেতা নিজের ফেসবুকে দেওয়ালে। গানের প্রথম ক্যাচ লাইনটি হিন্দিতে এবং বাকি গানটা বাংলায় দুর্গাপূজা বিষয়ে গানটি মুক্তি পাবে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে বাবা মেয়ের এই জুটি স্বামী স্ত্রী হিসেবে দর্শকের মন জয় করতে পারে কিনা তাই এখন দেখার।